Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ami Probashok Dr. Mohammad Jahangir Alam Param Korunoy Allah Ta'ala'r name shuru korchi. Ami aajke DHMS ebong BHMS course shikkharthider jonno jibbe dekhe rog lokkhon somporke সচেতন হওয়া সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। চিকিৎসার ক্ষেত্রে জিহ্বার রং এবং জিহ্বার লক্ষণ পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয়ে জিহ্বা একটি প্রধান সহায়। ইহার বর্ণগত ও অন্যান্য পার্থক্য অনুসারে রোগের স্বতন্ত্রতা উপলব্ধি হতে পারে। অতএব রোগ পরীক্ষা করার সঙ্গে জিহ্বা পরীক্ষা করা উচিত। সাধারণত জিহ্বা হয় লালচে, সরস এবং নির্মল, কিন্তু নানা কারণে জিহ্বার নানা পরিবর্তন ঘটে। জিহ্বার নিম্নলিখিত লক্ষণগুলো নিম্নোক্ত লক্ষণগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন জ্বর বা অতিরিক্ত স্নায়বিক দুর্বলতা হলে জিহ্বা শুষ্ক হয়। অর্থাৎ জিহ্বার শুষ্কতা লক্ষণে জ্বর বা অতিরিক্ত স্নায়বিক দুর্বলতার লক্ষণ দৃষ্ট হয়। জিহ্বা যদি রক্তবর্ণ হয় তবে ইহা পাকস্থলীর রোগ নির্দেশ করে। জিহ্বা অতিরিক্ত ফ্যাকাশে হলে রক্তহীনতার ভাব বোঝায়। সাদা জিহ্বার উপর লাল রক্তের দাগ হলে তা স্কারলেট ফিভার নির্দেশ করে। জিহ্বার ভিতরটা শুকনো কিন্তু সামনের দিকটা ভেজা হলে বুঝতে হবে যে রোগীর রোগ আরোগ্যের দিকে যাচ্ছে। জিহ্বার সাদা প্রলেপ পেটের রোগ ও কোষ্ঠকাঠিন্য প্রকাশ করে। লেপাবৃত জিহ্বা কেবল বহিরাংশ লালচে হলে তা টাইফয়েড প্যারাটাইফয়েড বোঝায়। জিহ্বা হলুদ রঙের লেপাবৃত হলে পিত্ত সংক্রান্ত রোগ, পিত্ত নিঃসরণের অভাব, জন্ডিস, গলস্টোন, হ্যাপাটাইটিস প্রভৃতি রোগ নির্দেশ করে। জিহ্বা কালচে লেপাবৃত হলে তা অত্যন্ত অশুভ ও লিভারের খুব বেশি গোলযোগ নির্দেশ করে। জিহ্বা শুকনো হলে তা দেহের জলের অভাব বা ডিহাইড্রেশন নির্দেশ করে। যে কোনো রোগের আক্রান্ত রোগের জিহ্বা কালচে লেপাবৃত হলে তা অত্যন্ত অশুভ লক্ষণ প্রকাশ করে। জিহ্বা নাড়তে না পারা বা বের হয়ে একদিকে ঝুলে পড়া মস্তিষ্কের দুর্বলতা বা অবসাদের লক্ষণ বোঝায়। জিহ্বার ঘা বা দাগ থাকলে তা পরিপাক যন্ত্রের ক্রিয়ার গোলযোগ নির্দেশ করে। এরূপ হলে দেহে ভিটামিন বা উপযুক্ত খাদ্যাদির অভাব বুঝতে হবে। কালচে বা বেগুনি বর্ণের জিহ্বা ধমনীগুলোতে রক্ত অবরোধ বা অবস্ট্রাকশন নির্দেশ করে। জিহ্বার প্রান্তভাগ ও অগ্রভাগ শুকনো হলে তা পিত জ্বরের নির্দেশ করে। জিহ্বার লক্ষণগুলো যথার্থভাবে পর্যবেক্ষণ করে আপনারা অনেক সময় অতি সহজেই রোগ নির্ণয় করতে পারেন, কিন্তু এই বিষয়ে সম্যক অভিজ্ঞতা না থাকলে এই সংকেত বোঝা কঠিন। তবে ধীরে ধীরে আপনাদের অভ্যাস হয়ে যাবে। জিহ্বা লক্ষণের সাথে সাথে মুখমণ্ডলের পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুখমণ্ডল হচ্ছে দেহের আয়না স্বরূপ, সুতরাং মুখ দেখে শারীরিক অসুস্থতার বিষয়ে অনেকটাই জানা যায়। প্রসন্ন মুখ সুস্থতার পরিচায়ক, কিন্তু বুকের রোগ ভোগের পর রোগের প্রসন্ন বদন শুভ লক্ষণ নয়। ফুসফুসের তরুণ প্রদাহে মুখমণ্ডল চিন্তাকুল, সংকুচিত এবং শ্বাসকষ্ট দেখা যায়। পুরুষের সলজ্জ মুখমণ্ডল ধাতু দুর্বল্যের চিহ্ন। জ্বরের সঙ্গে কোষ্ঠকাঠিন্য ভাব থাকলে মুখমণ্ডলে মলিনতা, কালো বর্ণের ওষ্ঠ প্রভৃতি প্রকাশ পায়।
রোগীর মুখে হাসি খুশি ভাব থাকলে তা বুঝতে হবে রোগী ধীরে ধীরে আরোগ্যের পথে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিছুটা হলো সংকেত বা দিক নির্দেশনা পাবেন। ভিডিওটি দ্বারা যদি আপনাদের উপকার হয় মনে করেন, তাহলে এই ভিডিওটি সকলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।